সো বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। তো আবার একটি ইন্টারেস্ট রোম নিয়ে চলে এসেছি রেডমি 5 প্লাসের জন্য। তো এটা অ্যান্ড্রয়েড 12 বেস, অ্যান্ড্রয়েড 12 রোম এটা। তো এটা অক্টোভিউ ওএস অ্যান্ড্রয়েড 12 লেটেস্ট ভার্সন রোম। তো এই রোমটার কিছু ফিচার দেখে আমার কিন্তু অবাক লেগেছে যে অ্যান্ড্রয়েড 12 লেটেস্ট বেটা ভার্সনে রেডমি 5 প্লাসের জন্য এতটা পারফরমেন্স দিবে, সুন্দর পারফরমেন্স দিবে অ্যান্ড্রয়েড 12-এ এই বেটা ভার্সনে অক্টোভিউ ওএস এই রোমটি। তো এই রোমটার কাস্টমাইজেশন, ছোটোমোটো কাস্টমাইজেশন পাবেন, বা আপনি গুগল পিক্সেলের যে লুকগুলো আছে সেগুলো খুব একটা পাবেন না, তবে ছোটোমোটো কাস্টমাইজেশন পাবে এবং আপনি ডেইলি হিসাবে রোমটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ ডেইলি ড্রাইভার হিসাবে রোমটি ইজিলি ব্যবহার করতে পারেন। তো আপনারা জানেন কাস্টমারের মধ্যে আপনার ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায় না, তবে পেটিএমগুলো যায়, বাকি আপনি ফোনপে গুগল পে যায় না। তবে কী করে ব্যবহার করতে হয় সেই নিয়ে একটা টিপস আছে, চাইলে আপনি সেই টিপসটার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এই রোমটার মধ্যে আপনি ম্যাজিক্স থেকে শুরু করে সবগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে দেখছেন আমি ম্যাজিক্স ইনস্টল করে নিয়েছি, বা আমি যে ফ্রি ফায়ারে যে প্রবলেমটা পেয়েছিলাম অ্যান্ড্রয়েড 12-এ, আপনার ফ্রি ফায়ারে যে ফাইলগুলো ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ক্র্যাশ হয়ে যায় সেটা সাকসেসফুলভাবে ইনস্টল হয়েছে, সবগুলো আপনাকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারাকে আজকে ম্যাজিক্স দিয়ে স্টার্ট করবো। তো ফার্স্ট অফ অল দেখছেন অ্যান্ড্রয়েড 12 লেটেস্ট ভার্সনে কিন্তু আমি ম্যাজিক্স ইনস্টল করে নিয়েছি। এখন পর্যন্ত কোনো মডেলস আমি ইনস্টল করিনি, তবে সাকসেসফুলভাবে ম্যাজিক্স কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। দেখছেন ইনস্টল স্টোরেজ যাওয়ার পর আপনি যে কোনো ফাইল এখান থেকে ইজিলি ফ্ল্যাশ করতে পারবেন। তো আমি জাস্ট যে কোনো ফাইল আপনি ইজিলি ফ্ল্যাশ করতে পারবেন। তো এক্সাম্পল হিসাবে এখানে আমি জাস্ট একটা থিম ফাইল ফ্ল্যাশ করবো। তো দেখছেন এখানে সাকসেসফুলভাবে ইনস্টল কিন্তু শুরু হয়ে গেছে ফ্ল্যাশিং। তো দেখছেন ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে, জাস্ট ফ্ল্যাশিং হতে কয়েক সেকেন্ড শুরু হবে, তারপরে দেখছেন ডান লেখা চলে এসেছে এবং আমাকে রিবুট অপশন আসতে বলছে, অর্থাৎ রিবুট করলে কিন্তু ফাইলটা কমপ্লিটলি আমার ফোনের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে ইনস্টল করছি না, তার মানে দেখছেন সাকসেসফুলভাবে কিন্তু আমার রুট অ্যাক্সেস হয়ে গেছে, অর্থাৎ ম্যাজিক্স ইনস্টল করে নিয়েছি। তো সেকেন্ড যে প্রবলেমগুলো আমরা পেয়েছিলাম ক্যামেরা, তবে এটার মধ্যে ক্যামেরা আপনার যে ওল্ড ভার্সনে আপনার যে নিউ যে জি ক্যামগুলো আছে সেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন না এখন অ্যান্ড্রয়েড 12-এ। তো দেখছেন আমি কিন্তু সেই জন্য এটা ব্যবহার করতে পারছি না 8.2, তবে আপনারা ক্যামেরা গো বা পিক্সেল ডিভাইসে যেসব ক্যামেরাগুলো আছে সেগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো দেখছেন নর্মাল গুগল ক্যামেরা যে এবং এটার মধ্যে আপনি ফটো ক্যাপচার করতে পারবেন, কোনো প্রকারের গ্রিন স্ক্রিন আসবে না। আপনি দেখছেন এখানে যেসব মোডগুলো আছে, পোর্ট্রেট শটগুলো আছে বা সেই সব শটগুলো করতে পারবেন, তবে ফটো কোয়ালিটি খুব একটা ভালো না ক্যামেরার। আপনি যে কোনো আলাদা ক্যামেরা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, এখানে ভিডিও অপশন আছে, আপনি চাইলে কিন্তু ভিডিও রেজুলেশনটা এখান থেকে দেখে নিতে পারেন। তো ভিডিও রেজুলেশন আপনি এখান থেকে যাওয়ার পর আপনি দেখবেন রেজুলেশন বা কত মিনিট আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন সবগুলো পেয়ে যান, বা ওই সাইডের সেটিং আছে এখান থেকে আপনি নাইট সাইড মোড থেকে শুরু করে সবগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এই ক্যামেরা অ্যাপ্লিকেশন থেকে। তো আমরা জাস্ট এখন আমরা জাস্ট আনটুটু বেঞ্চমার্ক কিছু দেখাবো এই রুমটি। তো আপনারা জাস্ট ওয়েট করেন। তো এরকমটি আনটুটু বেঞ্চমার্ক স্কোর পেয়ে যাবেন আপনি অনেকটাই ভালো। তো দেখছেন 106548 আনটুটু বেঞ্চমার্ক স্কোর পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি সিপিইউ কত পার্সেন্ট পেয়েছেন বা জিপিও বা মেমো UX সবগুলো আপনি এখান থেকে ফুললি ডিটেলসে দেখে নিতে পারবেন। এ আনটুটু আর সরি এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখছেন দিস ডিভাইস মে বি রুটেড, অর্থাৎ আমার ফোন কিন্তু রুট করা আছে এই ডিভাইসটি। তো আমরা জাস্ট এখন সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং আমরা জাস্ট অ্যাবাউট ফোনে চলে যাবো। অ্যাবাউট ফোনে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 ভার্সন। তো এখানে দেখছেন অক্টোভিউ ওএস এবং অ্যান্ড্রয়েড 12 ভার্সন আপনি এখান থেকে পেয়ে যাবেন লেটেস্ট ভার্সন। তো দেখছেন এবং অক্টোভিউ ওএস ভার্সন 3.1 আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ভার্সন, এটা তার কোনো আনঅফিসিয়াল ভার্সন এখন পর্যন্ত রিলিজ হয়নি, এটা অফিসিয়াল ভার্সন আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এবং আপনি এখান থেকে চাইলে কার্নেল থেকে শুরু করে সবগুলো আপনি ইজিলি চেঞ্জ করতে পারেন। তো আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করবো আপনাদের জন্য যে অ্যান্ড্রয়েড 12-এ কীভাবে আপনি কার্নেল চেঞ্জ করে আরও বেটার পারফরমেন্স আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। তো এখানে দেখছেন অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাবেন নভেম্বর 5, অর্থাৎ 2021, অর্থাৎ লেটেস্ট কিন্তু আপনার অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি বাকি সব আপনার সিস্টেমটা দেখে নেবেন। তো সিস্টেমে আসার পর ছোটোমোটো কাস্টমাইজেশন করতে পারেন, ডেভেলপার অপশন আপনি বাই ডিফল্ট ইনেবল পেয়ে যাবেন, মাল্টিপল ইউজার পেয়ে যাবেন, সিস্টেম আপডেট পেয়ে যাবেন, ব্যাকআপ ডাটা অ্যান্ড টাইম,
আপনার জেস্টার থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ, আপনি সব ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো সিকিউরিটির কথা বললে এখানে আপনি ফেস আনলক পাবেন এখন পর্যন্ত, তবে ফিঙ্গারপ্রিন অ্যান্ড পাসওয়ার্ড আপনি ইজিলি লক আনলক করতে পারবেন আপনার ডিভাইসকে। এবং এটা আপনি যথেষ্ট ফাস্ট, আমি যেসব বাকি অ্যান্ড্রয়েড 12 রোমগুলো ইউজ করছি তার দৃষ্টি কিন্তু অনেকটাই ফাস্ট, আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এই রোমটি। তো আমি দেখছি দুটো ফিঙ্গারপ্রিন এখানে অর্থাৎ অ্যাড করেছি, অর্থাৎ দুটো ফিঙ্গার দিয়ে আমি আমার বায়োমেট্রিকটা অ্যাড করেছি। আপনার চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন, তবে কিছুদিনের মধ্যে কিন্তু ফেস আনলক চলে আসবে অ্যান্ড্রয়েড 12 রোমে। তো স্টোরেজ থেকে শুরু করে নোটিফিকেশন আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন, কোন অ্যাপে নোটিফিকেশন রাখবো বা না রাখবো সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ডিসপ্লে আসার পর আপনি ডার্ক থিম থেকে শুরু করে এগুলো আপনি ইজিলি সেটিংগুলো ম্যানুয়ালি করে নিতে পারবেন। তো ব্যাটারির কথা বলতে গেলে ব্যাটারির ড্রিং প্রবলেমটা অনেকটাই কম এই অক্টোভে ওয়েস এই রোমটিতে। তো আমি ব্যাটারি এখানে দেখছেন যে আমি অনেকটাই গেম প্লে করেছি, দেখছেন এখানে গেম প্লে, অ্যান্ড্রয়েড সিস্টেম, স্ক্রিন, গুগল প্লে এবং আনটুটু সবগুলো কিন্তু ইউজ করেছি আজকে বা কালকে। আমি কালকে কিন্তু রোমটা ইনস্টল করেছি এবং আজকেও আমি এই গেমগুলো খেলেছি, তারপরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। তো ব্যাটারি ব্যাক আপ মোটামুটি আপনি ভালোই পেয়ে যাবেন অক্টোভে ওয়েস এই রোমে। তো অল্পেপারার স্টাইলে এখানে আসার পর যে অ্যাসেন কালারগুলো বা ডার্ক থিমের কালারগুলো আপনি ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারেন, যেখানে ডার্ক থিম পারফেক্টলি ওয়ার্কিং এবং সবগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। এখানে চেঞ্জ ওয়ালপেপার আপনি করতে পারবেন। তো আপনি কাস্টমাইজেশন করার জন্য আপনার ফোনে অক্টিভিউ ল্যাব এই অপশানটিতে চলে আসবেন, এখান থেকে আপনি দেখছেন অনেক অপশান আছে, এগুলো থেকে আপনি ইজিলি কাস্টমাইজেশন আপনার ফোনকে করতে পারবেন। তো ফার্স্ট অফ অল স্ট্যাটাস বার পারবেন, আপনি কুইক সেটিং পারবেন, নোটিফিকেশন পারবেন, অক্টিভ ভয়েস স্ট্রিমিং পারবেন, ভলিউম প্যানেল পারবেন এবং জেস্টার, পাওয়ার মেনু, লক স্ক্রিন, ভিজুয়ালার আপনি এগুলো আপনার মিউজিক দিয়ে আপনি ইনেবল করতে পারেন, কালার দিয়ে আপনার জাস্ট অনেক কিছু অপশান আছে, চাইলে আপনি সেগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আপনার এখানে জিমেল অ্যাকাউন্ট বা যেসব অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো এবং এটার মধ্যে ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে সবগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস যে প্রবলেমটা হয় আমাদের ফোনের মধ্যে, যে গেম খেলার পর আমরা হোম বাটন প্রেস করলে সেগুলো কিন্তু অটোমেটিক মিনিমাইজ হয়ে যায়, অর্থাৎ আবার পুনরায় কিন্তু গেমগুলো স্টার্ট হয়, কিন্তু এটার মধ্যে সেই প্রবলেমগুলো আপনি পাবেন না। তো দেখছেন গেম লোডিং কত স্পিডে ফাস্ট হচ্ছে, যেটা আমি আমার ফোনে ক্যামেরা করছি রেডমি নোট 7 প্রো, সেটার থেকেও কিন্তু আমি একসঙ্গে কিন্তু ওপেন করেছি, থেকেও কিন্তু ফার্স্টে এটা ওপেন হচ্ছে। এবং আমার নোট 7 প্রোতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেস এখন কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে গেছে। তবে এই ফোনটার মধ্যে আমি যতবারই হোম বাটন প্রেস করছি, যেখান থেকে আপনি জাস্ট রেখেছি সেই অবস্থাতেই থাকছে, গেম কিন্তু ক্রাশ হচ্ছে না, অর্থাৎ সেই জায়গাতেই গেম কিন্তু চলে আসছে। তো দেখছেন আমরা এর পরবর্তী আগেকার আপডেটগুলোতে কিন্তু গেম ওপেন করতে পারিনি, কারণ হচ্ছে গেম ওপেন করতে গেলে যে ফাইলগুলো প্রয়োজন ওভিভি ফাইলগুলো সেগুলো কিন্তু আমার ইনস্টল হচ্ছিলো না, ডাউনলোড ফেল দেখাচ্ছিলো না ইন্টারনেট কানেকশন ছাড়াও, অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও কিন্তু আমি সেগুলো অ্যাক্সেস করতে পারছিলাম না। তো ইজিলি দেখছেন এখানে কিন্তু আমার গেম ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গেম ওপেন হয়ে গেছে, জাস্ট আমি রোটেশন আপনাকে দেখিয়ে দেবো, দেখছেন ইজিলি গেম ওপেন হয়ে গেছে। আপনি যতবার এইভাবে হোম বাটন প্রেস করবেন, গেম ওপেন করবেন, ততবারই কিন্তু গেম ওপেন হয়ে যাবে। এখানে এখানে বলে না, জাস্ট আপনি গেমের ভিতর থেকে আপনি ইজিলি এভাবে ওপেন করতে পারবেন। আপনি নোটিফিকেশনের প্যানেলে আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন, এইসব কালারগুলো আছে যে পার্পল কালারগুলো আপনি চাইলে সেই কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখানে লাইট থিম আমি ইউজ করছি, কারণ ভিডিও ক্ষেত্রে লাইটটাই আমাকে বেশি ভালো লাগে, সেখান থেকে লাইটটা ইউজ করছি। আপনি চাইলে ডার্ক বা সব কিছু ব্যবহার করতে পারেন। আপনি স্লাইড করে আপনার ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, দেখছেন স্লাইড করে আপনি সবগুলো আপনি এই যে অক্টোভিস ল্যাব থেকে আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। হোম অ্যান্ড প্রেস করলে আপনি এখান থেকে ওয়ালপেপার, উইজেস বা হোম স্ক্রিন সেটিং আপনি ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি জেনারেল থেকে আপনি অনেক কিছু আপনার আইকন সেভ থেকে শুরু করে সবগুলো ইজিলি কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি হোম স্ক্রিনে অনেক কাস্টমাইজেশন করতে পারবেন, দেখে যেখানে দেখছেন অ্যাপ ড্রয়ার, ফোল্ডার, অ্যানিমেশন বা রিসেন্ট বাটনগুলোর অ্যানিমেশন আপনি এখানে দেখছেন, কাস্টম স্ক্রিন আপনার সব এই অ্যানিমেশনগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। থ্রি ফিঙ্গারপ্রিন্ট তো স্ক্রিনশট আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, বা এখান থেকে ক্লিয়ার অল করতে পারবেন, স্ক্রিনশট করতে পারবেন, অনেক কিছু অপশান আছে, আপনি চাইলে সেগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। তো রোমটা অনেকটা স্মুথ আমার মনে হয়েছে, আপনার চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটার মধ্যে কিন্তু কোনো প্রকার জি অ্যাপস ইনক্লাউড করা নেই, আপনারা কিন্তু থার্ড পার্টি যে কোনো জি অ্যাপস ইনস্টল করলে কিন্তু আপনি রোমটা ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আপনার ডিসক্রিপশন বা টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন আপনার রোমটি, এবং রোমটা ডাউনলোড করার পর আপনার ফোন রিকভারিতে চলে যাবেন, আপনার ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করবেন এবং কাস্টম রিকভারিতে চলে আসবেন। আসার পর আপনি জাস্ট আপনার রোমকে ফ্লাশ করে দেবেন এবং নিকি জি অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিকি জি অ্যাপস বা বিট জি অ্যাপস সবগুলো ফ্লাশ করে দেবেন। তো আমি রিকমেন্ড করবো আপনি নিকি জি অ্যাপসটা ইউজ করবেন, কারণ এটা লাইট ওয়েট, অনেকটাই ফাস্ট এবং কিছু সংখ্যক
আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আপনি পেবেন, বাকিগুলো আপনি প্লে স্টোর থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখছেন সবগুলো পারফেক্টলি ওয়ার্কিং, আপনি চাইলে এরমটি ইজিলি ট্রাই করে দেখতে পারেন আপনার ফোনের জন্য। তো যদি এরমটি ভালো লাগে আপনার ব্যবহার করার পর, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে মতামত জানাবেন যে এরমটার পারফরমেন্স ভালো লেগেছে কি না, সেটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।